রাজার সাথে হাজা আর দৈরার সাথে ইডাইডি, এই দুই জিনিস কইরা কখনোই আপনি সফল হতে পারবেন না। একজন রাজার সাথে পাঙ্গা নিয়া আপনি কোনো যেমন সফল হবেন না, তদ্রুপ একটা নদী বা একটা কি বলা যায় খালকে আপনি ঢিল মেরে মেরে ভরাট করতে পারবেন না। এটা হচ্ছে নিছক পাগলামি ছাড়া কিছুই না। আর আজকের দিনে এই রাজা অথবা দরিয়ার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন। পুতিনকে রাষ্ট্র ক্ষমতা থেকে হঠাতে গিয়া পৃথিবীর পশ্চিমা দেশগুলোর আজকে কি বাজে অবস্থা দেখেন। গতকালকে আপনাদেরকে বলেছিলাম ঋষি সুনাক নিজেই এখন তার বিরুদ্ধে তদন্ত হইয়া যদি প্রমাণিত হয় প্রধানমন্ত্রীর পদ হারাবেন। অপরদিকে জার্মানিতে এবার পুতিনের ভিন্ন রকম একটা খেলা শুরু হয়ে গেছে, আর এই খেলায় অংশগ্রহণ করেছে খোদ জার্মান নাগরিকরা পুতিনের পক্ষে। এখন এটা নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো নানান ধরনের নিউজ করছে যে পুতিন কিভাবে জার্মানি সহ আমেরিকা সহ যুক্তরাজ্য সহ পৃথিবীর অনেকগুলো দেশ যারা ইউক্রেনকে সহায়তার প্রথম সারির দেশ তাদের দেশের অভ্যন্তরে নিজের এই যে ক্ষমতা বা কি বলা যায় নিজের যে এথিক্সটা সেটা ছড়িয়ে দিচ্ছে। দ্য ওয়াশিংটন পোস্ট গতকালকে আপনার একটা প্রতিবেদন দিয়েছে, তারা বেশ কিছু নথিপত্র যাচাই করে জানিয়েছে কিভাবে ইউক্রেনের প্রতি সমর্থনের বিরোধিতার চেষ্টা করছে রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে। তারা বলছে যে জার্মানিতে আপনার কয়েকটি রাজনৈতিক দল আছে, এমনকি কয়েকটি জোটও আছে। জার্মানির অতি বাম এবং অতি ডানদের মধ্যে একটা জোট গঠনের চেষ্টা করছে ভ্লাদিমির পুতিন। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়া ইউক্রেনের প্রতি জার্মানির সমর্থন রুখতে মরিয়া হয়ে আছে, তাই তারা পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে বৈরিতা মানে জোরদার করতে জার্মান জনমতকে প্রভাবিত করার চেষ্টা করেছে। কয়েকদিন আগে আপনাদের খেয়াল থাকার কথা যে জার্মানির একজন এমপি সাহেব বা মহিলা মানুষ, তিনি কিন্তু বাইডেনকে বলছিলেন যে বাবা তুমি 70-80 বছর এই দেশটারে গোলামি করাচ্ছ, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখানে সেনাবাহিনীর ঘাঁটি করছো, তোমার দেশের পরমাণু বোমাটোমাইনে আমার দেশে রাখছো, নাও এখন সময় আমার দেশ থেকে বের হয়ে যাও। এর পরপরই জার্মানির ভেতরে একটা অদ্ভুত লক্ষণ আমরা দেখছি পরিবর্তনশীল। মার্কিন সংবাদ মাধ্যমটি বলছে যে রাশিয়ার বেশ কিছু নথি পর্যালোচনা তারা করেছে, সেখানে রুশ কর্মকর্তা এবং রুশ রাজনৈতিক কৌশলবিদদের মধ্যে বৈঠকগুলোর কিছু জিনিস তারা পেয়েছে। জার্মানির বাম দল এবং জার্মানির অতি ডান দল অল্টারনেটিভ ফর জার্মানির মানে সংক্ষেপে AFD মতাদর্শগত উপাদানগুলিকে কীভাবে রুশপন্থী রাজনীতির কমন কজ বা সাধারণ কোনো কারণের সঙ্গে মিলিয়ে দেওয়া যায় বৈঠকে তা নিয়ে আলোচনা করা হয়েছে। নথিগুলো প্রথমে পেয়েছিল ইউরোপের একটি গোয়েন্দা সংস্থা। রিপোর্টটির গবেষণার সঙ্গে যুক্ত এক সাংবাদিক, ওনার নাম হচ্ছে ক্যাথরিন বেলটন ডয়চে, তিনি বলছেন নথিপত্রগুলোর মাধ্যমে জানা গিয়েছে রাশিয়ার কর্মকর্তারা নিজেদের রাজনৈতিক কৌশলবিদদের কাজে লাগানো শুরু করেছেন। তাদের একটি গোষ্ঠীর মাধ্যমে ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন দুর্বল করার ভিত্তি তৈরি করতে চেষ্টা করছে রাশিয়া। তাই জার্মানির দিকে এখন মনোযোগ দেওয়া হয়েছে এবং অস্ত্র সংক্রান্ত বিষয়গুলোকেও মাথায় রেখে রাশিয়া কাজ করছে। আর এজ এ রেজাল্ট জার্মানির যিনি চ্যান্সেলর আছেন ওলাফ সোলস, তার সরকারের ব্যাপক ভরাডুবি হচ্ছে বা এই সরকারের বিরুদ্ধে জনতার একটা জোট তৈরি হচ্ছে। 2022 সালের আগস্ট মাসের একটি নথি অনুসারে রাজনৈতিক কৌশলবিদদের রুশ কর্মকর্তারা বলেছিলেন, মানে ভ্লাদিমির পুতিনের নির্দেশনা ছিল তাদের লক্ষ্য হচ্ছে জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ন্যাটোকে অসম্মান করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে, এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে জার্মানি যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কথাটা বোঝানোরও দায়িত্ব দেওয়া হয়েছিল জার্মানের ভেতরে থাকা সেই দলগুলোকে। ডয়চে ভেলে বলছে রাশিয়ার ভবিষ্যৎবাণী পুরোপুরি মেলেনি, তবে শীতে আপনার মারাত্মক শৈত্যপ্রবাহ ছিল না যার কারণে কিছুটা বেঁচে গেছে, কিন্তু জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের কারণে জার্মান নাগরিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে আর রাশিয়া সেই সুযোগটাকে ব্যবহার করছে। নথিগুলো থেকে বলছে কৌশলবিদরা জার্মানি জুড়ে পরিকল্পিত শান্তি বিক্ষোভ সম্পর্কেও তথ্য দিয়েছেন। আপনারা জানেন যে বিক্ষোভগুলি মূলত অতি বাম এবং অতি ডানপন্থীদের দ্বারা এই মুহূর্তে জার্মানিতে বেশ কিছু বিক্ষোভ ব্যাপক হারে হচ্ছে। পাশাপাশি আপনার রাইক্সবুর্গার আন্দোলনের মানে জার্মান সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা আন্দোলন হয়েছিল, সেটার সঙ্গেও নাকি রাশিয়ার আপনার কী বলা হয় যে একটা কানেক্টিভিটি ছিল। কৌশলবিদরাই গ্যাস কিনুন যুদ্ধ নয়, ইউক্রেন যুদ্ধ চায়, জার্মানি শান্তি চায়, নানান স্লোগান তৈরি করেছিলেন যা বেসিক্যালি রাশিয়া থেকেই সাপ্লাই করা হয়েছে। অনলাইন মাধ্যমেও এগুলোকে শেয়ার করা হয়,
ট্রোলিং গোষ্ঠীগুলোর সাথে সমন্বয় করে এটা করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে। দর্শক, গত 3 মাসের মধ্যে রাশিয়ার সঙ্গে উন্নত সম্পর্কের সমর্থক জার্মানদের অনুপাত 10% বাড়ার একটি মানে জরিপে উঠে এসেছে। মানে গত 3 মাস আগেও জার্মান নাগরিকরা যতটা রাশিয়ার বিপরীত অবস্থান নিয়েছিল, রাইট নাও সেখানে পরিবর্তন হয়েছে 10% মানুষ। আর বলা হচ্ছে এরা অতি বাম বা অতি ডানপন্থী দল যারা বেসিক্যালি পুতিনের পক্ষেই এই মুহূর্তে কাজ করছে। বাম দল এবং জার্মানির বিকল্প দলে রাশিয়া নিজের প্রভাব অর্জনের চেষ্টা করছে এমনও ইঙ্গিত রয়েছে নথিগুলোতে, যার লক্ষ্য পরবর্তীতে জার্মান ঐক্যের দল হিসাবে নির্বাচনে জয়ী হতে সহায়তা করা। আর এখানে যদিও রাশিয়া এ বিষয়ে বলছে যে এগুলা বেসিক্যালি পশ্চিমাদের মন গড়া তথ্য, ওয়াশিংটন পোস্ট সহ আরও যে গণমাধ্যমগুলো আছে এদের মন যা খুশি এরা আসলে তাই লিখে, এটার সাথে রাশিয়ার কোনো কানেক্টিভিটি নাই। পুতিন এগুলো স্বীকার করুক আর না করুক, ঘটনা কিন্তু অবশ্যই সত্য। তো ধন্যবাদ পুতিনকে। এবার চ্যান্সেলর ওলাফ সোলস, নিজের সিট বাঁচাও, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।